আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে সাবিহার বাবাকে নামার বাজারে পাঠাইলাম, কাশিমপুর নামা বাজার সোমবারের হাট। এক ভাইয়া বলতাছে বারবার যে হাঁসের বাচ্চা কেনার জন্য, তার জন্য সাবিহার বাবাকে হাঁসের বাচ্চা আনার জন্য বাজারে যাইতে বলছি। তাই সাবিহার বাবা বাজারে গেছে হাঁসের বাচ্চা আনতে। আমি এর আগেও হাঁসের বাচ্চা নিয়েছিলাম, 4-5টা হাঁসের বাচ্চা নিয়েছিলাম। হাঁসের বাচ্চা সাবিহার বাবা পছন্দ করে না। এই যে এখানে অনেক অনেক কবুতর, কবুতরের খাবারের অনেক দাম বাড়ছে, তার জন্য মানুষ কবুতর পালা এখন বন্ধ করে দিতেছে। সবাই কবুতর মানে বিক্রি করে ফেলতেছে, খাবারের প্রচুর দাম, তার জন্য কবুতর আর মানুষ পালতে চাইতেছে না। তাই আজকে নাকি বাজারে কবুতরের দাম অনেক কম, সবাই আর কি কবুতর বিক্রি করে নিতেছে কম দামে। আজকের বাজারে কবুতর বিক্রি করার জন্য অনেক মানুষ আসছে, কিন্তু কবুতর কেনার জন্য কোনো মানুষ নাই, কারণ যারা যারা পালে সবাই বিক্রি করে দিতেছে কবুতরের বাচ্চা আর কি। বাচ্চা না, বড়গুলি, মানে তারা আর পালবে না, খাবারের দাম বেশি, তার জন্য সবাই বিক্রি করে ফেলতেছে। এখন বিক্রি করার লোকই বেশি, কেনার লোক নাই বললেই চলে। কবুতর কেনার জন্য লোক না পাইলে তারা পাইকারের কাছে বিক্রি করে, মানে পাইকার যারা তাদের কাছে বিক্রি করবে। পাইকাররা কম দামে কিনে, তার জন্য পাইকারদের কাছে বিক্রি করলে দাম একদমই কম। আর খুচরা কত আমি জিজ্ঞাসা করি নাই। ১২০ টাকা এটি কি হাস? মশলা লাগে, মশলা হাঁস কি ছাদে পালা যায়? এলে কি একটা নিয়েছি, হাঁস পালবো ছাদের মধ্যে, হাঁস পালে মানুষে একটাই ভালো, বেশ ভালো লাগে।
সাবিহার বাবাকে হাঁস আনতে নামার বাজার পাঠাইছিলাম, এই যে দেখেন একটা হাঁস নিয়ে আসছে। বললাম একটা কেন, বলল একটাই পালো, হাঁস পছন্দ করে না, কারণ হাঁসে পানি দিয়ে একবারে নোংরা করে ফেলে। তার জন্য একটা ভাইয়া বারবার বলল হাঁসের কথা, তাই আমি তাকে বললাম যে হাঁস নিয়ে আসো। এখন দেখি বাজার থেকে একটা হাঁস নিয়ে আসছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।